তো তুমি কে? তুমি বলছো স্ত্রী জাতির পরম ধর্ম হলো নিজের স্বামীর সেবা, স্বামীকে ছেড়ে অন্য কার বিষয়ে স্বপ্নেও চিন্তন করিতে নেই। ইয়ৎপত্যপত্যসুহৃদা মনুবৃত্তিরঙ্গম, মনেও চিন্তা করতে নেই পরপুরুষের বিষয়ে, এটা তুমি বলছো। ত্বয়োক্তম তবোক্তম, কিন্তু প্রভু তুমি কে? তুমি কি পরপুরুষ? কুর্বন্তিহে ত্বয়িরতিম কুশলা স্বাত্ম নিত্যপ্রিয়ে পতিসতাদিভিরারতিদৈকিম তন্নঃ প্রসীদ পরমেশ্বরমাস্মচিন্ত্যম আশামৃতাম ত্বয়ি চিরাদরবিন্দনে। তুমিই তো জগৎপতি, আমাদের পতি ততক্ষণ পর্যন্ত পতি আছে যতক্ষণ পর্যন্ত তাদের ভিতরে তুমি বসে আছো। তুমি বেরিয়ে গেল, সেই পতি শেষ, আর থাকবে তারা? তা তুমি হলে জগৎপতি, তার সামনে যদি সাক্ষাৎ জগৎপতি দাঁড়িয়ে আছে তাহলে জগৎপতিকে ছেড়ে আবার সেই হাড় মাংসের পুতুলের কাছে যাবে। তুমি হলে জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি জগৎ পিতা, তুমি জগৎপতি। এই সংসারের মধ্যে বড় বড় ঋষি মুনি যোগী গুণী জ্ঞানীগণ একমাত্র তোমার পদরজ প্রাপ্ত করার জন্য জন্ম জন্মান্তর পর্যন্ত তারা সাধনা করে থাকে, আর সেই পদের মকরন্দ আজকে আমরা পান করার সুযোগ পেয়ে কি করে সেটাকে ত্যাগ করে দিই? সামনের সাক্ষাৎ জগৎপতিকে পেয়ে আমরা কি করে ত্যাগ করে চলে যাই? আর তুমি বললে বদনাম। হে গোবিন্দ, তোমার নাম নিয়ে যদি আমাদের বদনামও হয় আমরা সেই বদনামেও সহ্য করতে তৈরি। এই সংসারের নামে বদনাম নিয়ে লাভ নেই, যদি বদনাম নিতে হয় তাহলে গোবিন্দের নামে নিয়ে নাও। প্রেম সে বলো, হে গোবিন্দ তুমি যতই কিছু বলো না কেন আমরা তোমার জন্য সবকিছু ত্যাগ করে এসেছি, কিন্তু আমরা তোমাকে কখনো ত্যাগ করতে পারব। ভগবান গোপীদের পরীক্ষা নিচ্ছিলেন, দেখুন ভগবান আশ্রয় তাকেই দেয় যে নিজের সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের চরণে শরণাগতি নিয়ে নেয়। যার মনের মধ্যে বিষয়ের প্রতি সংসারের প্রতি কোনো কিঞ্চিত আশা বাকি আছে ভগবান কখনো তাকে আশ্রয় দেন। প্রেম সে বলো, তা গোবিন্দের যদি আশ্রয় পেতে চাও তাহলে তোমাকে গোবিন্দের জন্য সবকিছু ত্যাগ করতে, না মাতার আশা, না পিতার আশা, না ভাইয়ের আশা, না বন্ধুর আশা, কার আশা রাখা চলবে না। তুমি ভাববে যে আমি সংসারেরও আশা রাখবো, সংসারেরও মজা নেব, আর এদিকে ভগবানেরও কৃপা পেয়ে যাব, সম্ভব নয়। গোবিন্দকে পেতে হলে তোমাকে বিষয়ের আশা ত্যাগ করতে হবে, তার জন্য তোমাকে যদি সংসার ত্যাগও করতে হয় তাও তোমাকে ত্যাগ করতে হবে। প্রেম সে বলো, ভগবান পরীক্ষা নিচ্ছিলেন যে কার মনে বিষয়ের প্রতি কোনো বাসনা, বিষয়ের প্রতি কোনো টান আছে কিনা। ভগবান দেখলেন না না বাবা, এরা তো সব পরীক্ষায় একদম ফার্স্ট ক্লাস, ফার্স্ট ডিভিশনে পাস। গোপীদের মনে বিষয়ের প্রতি কিঞ্চিত তিল মাত্র কোনো আশা নেই। ভগবান সমস্ত গোপীদেরকে নিয়ে দিব্য রাস আরম্ভ করলেন, ভগবানের নাম হলো রাস বিহারী। বলিয়ে রাস বিহারি ভগবান কি, বাহু প্রসার পরিরম্ভিক রালোক নিয়ে বিস্তার ভন নির্মন খাদ্রপাতে শিল্যাবলোক হসিতের ব্রজ সুন্দরীণ উত্তম ভয়ং গতিপতি রময়া চকা। ভগবান সমস্ত গোপীদের সঙ্গে দিব্য মহারাজ প্রেমে উন্মত্ত হয়ে রয়েছেন, ভগবান নিজের প্রেমের চিহ্ন তাদের হৃদয়ের মধ্যে অঙ্কন করে দিলেন, সমস্ত গোপীগণের হৃদয় অভিমান হয়ে গেল। যদি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক এই সংসারের মধ্যে শুধু আমাদেরকে নিয়ে উন্মত্ত হয়ে রয়েছে তার মানে আমরাই হলাম সংসারের সব থেকে শ্রেষ্ঠ, তার জন্যই তো ভগবান আমাদেরকে নিয়ে ব্যস্ত আছে। আসলে কি হয়, যেই বস্তু স্বপ্নের অতীত তাকে যদি আমরা হঠাৎ করে নিজের কাছে পেয়ে যাই তখন কি হয়, নিজের কাছে পেয়ে গেলে তখন
তার ঠিক মতন দাম আমরা বুঝতে পারি না প্রেমসে বলো আমাদের মনের মধ্যে খুব আশা থাকে হীরা 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 তাই তো যদি একটা হীরা পাই সবাই কোহিনুর হীরার নাম শুনেছে শুনেছো তো হ্যাঁ কোহিনুর হীরার নাম শুনেছো তো কোহিনুর বিশ্বের সবথেকে সুন্দর আর সবথেকে দামি হীরা সেই কোহিনুর যদি সবার কাছে থাকে তাহলে কোহিনুরের কোনো দাম থাকবে কি হ্যাঁ মানুষ হীরা কিনতে চায় সবাই চায় আমার কাছে যদি একটা হীরার হার থাকুক যদি হীরার আংটি থাকে হীরার অমুক থাকে আর হীরা যদি অ্যাভেলেবল হয়ে যায় সবার কাছে কাঁচের মতন তাহলে কেউ হীরার দাম দেবে হ্যাঁ দাম থাকবে না প্রেমসে বলো ভগবান তো হলো অপ্রাপ্য বস্তু ভগবানকে অত সহজে কেউ পেতে পারে আর সেই ভগবানকে কেউ সহজে পেয়ে গেছে তা সহজে পেয়ে গেছে তাতে কি হয়েছে অভিমান হয়ে গেল আরে ভগবান তো আমার তাসাম তত সৌভগমদম ভিক্ষমান চকেশব প্রসমায় প্রসাদায় তত্রৈবান্তরধি তার জন্য এই সংসারে যে দামি জিনিস যে অনমোল জিনিস অপ্রাপ্য বস্তু সেইগুলো সবসময় দূরে থাকাই ভালো যত দূরে থাকবে ততই তার প্রতি প্রীতি বেড়ে যাবে তাকে পাওয়ার আশা বেড়ে যাবে আর তাকে পেয়ে গেলে তখন কি হয় তখন তার দাম মানুষ বোঝে প্রেমসে বলো ভগবান কি করলেন অন্তর্ধ্যান হয়ে গেলেন কেন যেখানে অভিমান আছে সেখানে ভগবান থাকেন অন্তর্হিতে ভগবতি সহসৈব প্রজাং আতপ্যস্তমচক্ষাণঃ কারুণ্যৈব যখন ভগবান অন্তর্ধ্যান হয়েছেন গোপীগণ সব চারদিকে খুঁজতে আরম্ভ করলেন কান্তে লেগেছেন কোথায় গোবিন্দ কোথায় শ্যামসুন্দর কোথায় শ্যামসুন্দর কোথাও আর যখন খুঁজে পাচ্ছে না কান্তে কান্তে তারা যখন সেবাকুঞ্জে প্রবিষ্ট হলেন সেখানে গিয়ে দেখছেন গোবিন্দের চরণচিহ্ন সঙ্গে কোনো গোপীর চরণচিহ্ন রয়েছে পদানি ব্যক্তমেতানি নন্দসূনোর মহাত্মনঃ লক্ষ্যন্তে হি ধ্বজাম্ভোজ বজ্রাঙ্কুশয়বাধিনি সেই দিব্য চরণচিহ্ন গোবিন্দের চরণচিহ্নের বিশেষতা কি ভগবানের চরণের মধ্যে বজ্র অঙ্কুশ ধ্বজা মানে পতাকা শঙ্খ ইত্যাদি পর্বত জপ এগুলোর চিহ্ন থাকে যখনই গোবিন্দের চরণচিহ্ন দেখেছেন দেখে সঙ্গে সঙ্গে মনে একটু শান্তি হলো যে গোবিন্দ নিশ্চয়ই এখানে আশেপাশে কোথাও আছে কিন্তু সেখানে সঙ্গে আরেকটি বিশেষ জিনিস দেখলেন কি সেখানে একটি অন্য গোপীর চরণচিহ্ন ছিল তাইস্তে পদে তৎপদবীম অন্বেষন্ত কৃতবলা বদ্ধা পদে সুপ্রক্তানি বিলোক্যার্থা সমপ্রব সেখানে অন্য কোনো গোপীর পদচিহ্ন দেখে মনে মনে বিচার করলেন যে গোবিন্দ আমাদেরকে ত্যাগ করেছে কিন্তু আমাদেরকে ত্যাগ করে কোনো এক বিশেষ গোপীকে সঙ্গে করে নিয়ে এসেছে এই বিশেষ গোপীকে কস্যা পদানি চৈতানি শ্রী সুখদেব প্রভু বলছেন সেই গোপী অন্য কেউ নয় সে হলেন গোবিন্দের আরাধিকা অনয়ারাধিত নূন ভগবান হরিণেশ্বর ইন্নো বিহায় গোবিন্দ সেই চরণচিহ্ন অন্য কোন গোপীর নয় গোবিন্দের আরাধিকা আর গোবিন্দের আরাধিকা কে গোবিন্দের আরাধিকা হলেন শ্রী রাধিকা সেটা হলো রাধারানীর চরণচিহ্ন সেই চরণচিহ্ন দেখতে দেখতে যখন সেবাকুঞ্জের নিকুঞ্জে গিয়ে প্রবিষ্ট হলেন সেখানে গিয়ে দেখছেন শ্রী রাধারানী বসে সেখানে কাঁদছেন যখনই তাকে কাঁদতে দেখলেন সঙ্গে সঙ্গে সবাই ঘিরে বসে গেলেন হে প্রিয়াজি শ্যামসুন্দর আমাদেরকে ছেড়ে আপনাকে সঙ্গে নিয়ে এসেছিল কিন্তু আপনাকেও ছেড়ে চলে গেল সেই গোপী নিজের দুঃখের কথা বলছেন মানে রাধারানী এখানে শ্রী সুখদেব প্রভু প্রত্যক্ষ রূপে রাধারানীর নাম নেননি এখানে একটি গোপী বলে গোবিন্দের প্রিয় গোপী আরাধিকা গোপী ইত্যাদি উপমা দিয়ে এখানে শ্রী রাধারানীকে ইঙ্গিত করেছে শ্রী রাধারানী বলছেন জানো তোমাদেরকে কেন ছেড়েছে কেন কি তোমাদের মনে অভিমান হয়ে গেছে তোমাদেরকে ছেড়ে আমাকে সঙ্গে নিয়ে আসলো আমারও মনে অভিমান হয়ে গেল আমার মনে যখন অভিমান হলো আমি ভাবলাম যে গোবিন্দ আমাকেই বোধহয় সবথেকে বেশি ভালোবাসে আমি হলাম সবথেকে শ্রেষ্ঠ
আমি শ্যামসুন্দরকে বললাম ন পারয়েহম চলিতম নয়মামি অত্র নেমন এই শ্যামসুন্দর আমি আর চলতে পারছি না তুমি আমাকে কোলে করে নিয়ে চলো গোবিন্দ বলল একটি কাজ করো তুমি আমার কাঁধে চেপে যাও এব মুক্তঃ প্রিয়ামাহ স্কন্ধম আরুহ্যতামিতি তুমি আমার ঘাড়ে চেপে যাও আমি যখনই ঘাড়ে চাপতে উদ্যত হয়েছে সঙ্গে সঙ্গে শ্যামসুন্দর আমাকে পরিত্যাগ করে অন্তর্ধ্যান হয়ে তখন থেকে আমি তার বিরহে কাঁদছি হে গোবিন্দ তুমি কোথায় গেলে দর্শন দাও দর্শন আনাথ রমণ প্রেষ্ট কাসি কাসি মহাভজ দাস্যাস্তে কৃপণায়ামি সখে নিশয় সন্নিধে তাহলে হে প্রিয়াজি আমরা কি আর শ্যামসুন্দরকে পাব না নিশ্চয়ই শুনেছি যেখানে যেখানে তার গুণগান হয় সে আর থাকতে পারে না সেখানে দৌড়ে চলে আসে তাকে খুঁজে লাভ নেই কারণ যত খুঁজবে এই রাত্রির অন্ধকারের মধ্যে জঙ্গলে ততই ঘুরে বেড়াবে খালি পায়ে ঘুরে বেড়ায় সেই চরণে যদি কোনো কাঁটা কোনো পাথর কোনো কাঁকড় লেগে যায় চলো চলো আমরা সবাই মিলে যমুনার সেই দিব্য রেণুর মধ্যে যমুনা পুলিনে যমুনার কোমল বালুকার মধ্যে বালুর মধ্যে বসে সেই গোবিন্দের গুণগান গাইব কেন সে যেন সেখানে দৌড়ে আমাদের কাছে সবাই মিলে দিব্য গীত আরম্ভ করলেন যাকে গোপী গীত বলা হয়েছে আসুন আমরা সবাই মিলে একটু গোপী গীত শ্রবণ করব যারা যারা কালকে আর পরশুদিন গ্রন্থ নিয়েছিলেন সাধন ভক্তি অর্চন দীপিকা সেই গ্রন্থ যাদের কাছে এখানে আছে তার মধ্যে গোপীগীত রয়েছে তারা সেখান থেকে গোপীগীত দেখে সঙ্গে পাঠ করতে পারবে ঘরের মধ্যেও আপনারা নিত্য গোপীগীত পাঠ করতে পারবেন সেই গ্রন্থে দেওয়া আছে এই গোপীগীত হলো ভগবানের সব থেকে প্রিয় গীত কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে ভগবানের সব থেকে প্রিয় গীত কোনটা তাহলে তার নাম কি বলবেন জোরে বলো পিছন থেকে আওয়াজ পাচ্ছি না গোপী গীত মনে থাকবে এই গোপী গীত হলো ভগবানের সব থেকে প্রিয় গীত আসুন সেই দিব্য গোপী গীত গোপীগণ আরম্ভ করুন জয়নিতেনিকম জন্মনা ব্রজ শাশ্বত সাত কথা
সমস্ত গোপীগণ গোবিন্দের দিব্য বিরহে ক্রন্দন আরম্ভ করলেন রুরুদুহ সস্বরম রাজ কৃষ্ণ দর্শন লাল কান্তে কান্তে তাদের সমস্ত অভিমান অন্তর থেকে একদম বেরিয়ে গেল হৃদয় যখনই শুদ্ধ হয়েছে নির্মল হল ভগবান আর দেরি করলেন না সঙ্গে সঙ্গে ভগবান দেখতে দেখতে ভগবান সেখানে তাদের মধ্যে প্রকট হয়ে গেলেন বলিয়ে রাস বিহারী ভগবান ভগবান যখনই প্রকট হয়েছেন গোপীগণ সব গোবিন্দের চরণে গোড়া গড়ি কেটে রেখেছে এই সংসার আর আমাদেরকে ছেড়ে যাও না তুমি একবার ছেড়ে গেছিলে আমাদের এই দুর্গতি হলো যদি আবার ছেড়ে যাও আমাদের তো প্রাণ বেরিয়ে গেল ভগবান বললেন চিন্তা করো না অভিমান ছিল আমি বেরিয়ে গেলাম এখন অভিমান বেরিয়েছে আমি চলে এসেছি তাহলে গোবিন্দ এই রাস কি আর পূর্ণ হবে না এই রাসের আনন্দ কি আমরা পাবো না ভগবান বললেন চিন্তা করো না এই রাস নিশ্চয়ই পূর্ণ হবে তাহলে গোবিন্দ কৃপা করো ভগবান সমস্ত গোপীদেরকে নিয়ে দিব্য রাস আবার আরম্ভ করলেন কিভাবে প্রত্যেকটি গোপীর দুদিকে দুটি করে কৃষ্ণের উদ্ধারণ করলেন গোপীর ডানেও কৃষ্ণ আর বামেও কৃষ্ণ এটাকে এইভাবে বোঝা যায় যে দুই কৃষ্ণের মধ্যে এক গোপী বা দুই গোপীর মধ্যে এক কৃষ্ণ রাসোৎসব সম্প্রবৃত্ত গোপী মণ্ডল মণ্ডিত যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাম মধ্যে গোপী ডানে তাকালেও কৃষ্ণ আর বামে তাকালেও কৃষ্ণ পুরো কৃষ্ণময় হয়ে গেল অভিমানকে ঢোকার জন্য আর জায়গা দিলেন না এতক্ষণ পর্যন্ত যেটা রাস ছিল এখন রাস নেই সেটা এখন মহারাস হয়ে গেছে এই মহারাস দর্শনের জন্য কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব দৌড়ে আসলেন মহাদেব যখনই এসে উপস্থিত হয়েছে গোপীগণ সেখান থেকে মহাদেবকে দাঁড় করিয়ে দিয়েছে বাবাজি কোথায় যাচ্ছ সখী আমি রাসের দর্শন করতে এসেছি তুমি জানো না রাসের মধ্যে কোনো পুরুষের প্রবেশ নেই রাস একমাত্র গোপীদের জন্য স্ত্রী ছাড়া অন্য কেউ রাসে প্রবেশ করতে পারবে না তাহলে গোপী কি করে হওয়া যাবে বলে যাও তাড়াতাড়ি করে গিয়ে যমুনার ওই পারে খুব সুন্দর মান সরোবর রয়েছে রাধারানী কৃপারূপী সেই মান সরোবরে ডুব দিলে সমস্ত পুরুষত্বের মান নাশ হয়ে যাবে বলে না তার দেরি করলেন না দৌড়ে গিয়ে মান সরোবরে ডুব দিতে একদম মহারাজ ভোলা ভোলি হয়ে গেলেন যখনই মহারাজ ডুব দিয়ে উঠেছে ভোলেনাথ গোপীরূপ ধারণ করে মহারাজ প্রকট হয়ে গেলেন তার জন্য ভোলেনাথের এক নাম হলো গোপীশ্বর বলিয়ে গোপীশ্বর মহাদেব আর আজও ভোলেনাথ গোপীশ্বর রূপে আমাদের বৃন্দাবনে বিদ্যমান রয়েছেন আপনারা যখন বৃন্দাবনে যাবেন সেখানে গোপেশ্বর মহাদেব অবশ্যই দর্শন করবেন বৃন্দাবনে দ্বাপর যুগ থেকে যদি কোনো জিনিস এখনো পর্যন্ত একদম তেমনই আছে তার মধ্যে এক হলেন গিরিরাজ এক হলো যমুনা আর এক হলো গোপেশ্বর মহাদেব বৃন্দাবনে যখন যাবেন তখন গোপেশ্বর মহাদেব দর্শন অবশ্যই করবেন তো মন্দিরে শুনবেন কিন্তু বাকি যত মন্দির আছে এই সব মন্দির পরে হয়েছে কিন্তু গোপেশ্বর মহাদেব গিরিরাজ আর যমুনা এগুলো তখন থেকে এখনো তেমনি রয়েছে আর যখন গোপেশ্বর মহাদেব দর্শন করতে যাবে যাওয়ার সময় আমাদের মন্দিরেও ঢুকে যাবে আমাদের ছোট রাধা শ্যামসুন্দর মন্দির একদম গোপেশ্বর মহাদেব যেতেই বাজারের উপরে গোপীনাথ বাজার সবাই মনে রাখবে অনেকে অনেক সময়
জিজ্ঞাসা করে মহারাজজির মন্দির কোনটা তা যারা লাইভ শুনছে তাদেরকেও বলে দিচ্ছি বৃন্দাবনের দুই লাইনের অ্যাড্রেস গোপীনাথ বাজার ছোট রাধা শ্যামসুন্দর মন্দির নন্দীবাড়ি বাস এতটুকু মনে রাখবে সোজা আমাদের মন্দিরে চলে যাবে গোপেশ্বর মন্দিরের একদম কাছে নিধুবনের একদম পিছনে কেশীঘাটের একদম কাছে সব কিছু আমাদের মন্দিরের চারদিকে প্রেমসে বলো বলি রাধা শ্যাম সুন্দর লাল কি জয় গোপেশ্বর মহাদেব কি জয় মহাদেব রাসে প্রবেশ পেয়েছেন দেখতেই দেখতে দিব্য রাস আরম্ভ হলো সে রাস দর্শনের জন্য মহারাজ দেবতা যক্ষ কিন্নর গন্ধর্ব সব এসে উপস্থিত হয়েছে দিব্য রাস শুরু হলো আসুন আমরাও রাসের দর্শন করি কি হচ্ছে রাসের গোকুল মে দেখো বৃন্দাবন মে দেখো রে মুরলি বাজে রে শ্যাম সুন্দর রাধা নাচে রে শ্যাম সুন্দর রাধা নাচে রে গোকুল মে দেখো বৃন্দাবন মে দেখো রে মুরলি বাজে রে শ্যাম রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী জন রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপী জন মন মেরো বন গয় সখী রে পাবন বৃন্দাবন পাবন বৃন্দাবন রাধা নাচে কৃষ্ণ নাচে আর নাচে গোপী মানে আমরা কি করে বাকি যারা যারা এই রাসের মধ্যে গোবিন্দের সঙ্গে নৃত্য করতে চায় দাঁড়িয়ে রাধা
تندبي يمنا تندبي كانها راسر جاي يمنا تندبي كانها راسر جاي منو ما مغن ناچے دھرتی گگن ناچے منو ما مغن ناچے
এই প্রকার শ্রী সুখদেব প্রভুদীপ্য মহারাশির নীলাবর্ণন করলেন বলিয়ে রাস বিহারে ভগবান কি বলছেন যে জীব ভগবানের এই দিব্য রাশির কথা নিত্য শ্রবণ করে ভগবান তার হৃদয়ের যত রোগ আছে যত শোক আছে সেই সমস্ত সব রোগ শোক নাশ করে দেন প্রেম সে বলো জোর সে বলো আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই দুই হাত উপরে জয় জয় এদিকে কি হয়েছে দেবতাগণ দেবর্ষি নারদকে পাঠিয়েছেন প্রভু আপনি গিয়ে তাড়াতাড়ি কংসের উদ্ধারে রাস্তা তৈরি করুন দেবর্ষি নারদ কংসের কাছে এসে উপস্থিত হয়েছেন নারদকে দেখে খুব সুন্দর স্বাগত করেছেন কংস উচ্চ আসন নিয়ে বসলেন বন্দন করেছেন গুরুদেব আজ আপনি হঠাৎ কৃপা করলেন দেবর্ষি নারদ বলছেন কি বলবো বৎস তোমার খুব চিন্তা লেগে থাকে তো কিসের চিন্তা গুরুদেব আমার জন্য আবার চিন্তা আরে আমাকে নিয়ে সমস্ত জগতের চিন্তা আমার জন্য আপনার চিন্তা এই সংসারে সবাই কংসের অত্যাচার নিয়ে চিন্তিত আর আপনি আমার জন্য চিন্তিত বলে যতই কিছু হোক শিষ্যের জন্য তো গুরুর চিন্তা থাকবেই প্রেম সে বলো কিন্তু গুরুদেব হয়েছে কি আরে ভজরা তোমার শত্রু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে আর এখনো পর্যন্ত তুমি তাদেরকে শেষ করতে পারলে না কিন্তু গুরুদেব আমার শত্রুকে এখনো পর্যন্ত ঠিক মতো আমি বুঝতে তো পারছি না আচ্ছা তোমাকে কার বেশি ভয় থাকে বলো তো কংস বললেন কি বলবো গুরুদেব যে নন্দের দুই ছেলে আছে না সব থেকে বেশি ভয় ওদেরই থাকে কেন যত অসুর এখন পর্যন্ত আমি ব্রজে পাঠিয়েছি সেই দুইজনই তাদেরকে মেরেছে এক থেকে এক বলবান অসুর তারা মেরেছে ব্যোমাসুর প্রলম্বাসুর শঙ্খচূর অঘাসুর বকাসুর ধেনুকাসুর বৎসাসুর পুতনা তৃণাবর্ত শকটাসু আর শুধু তাই নয় যেই কালীয় নাককে আমি ভয় পেতাম সেই কালীয় নাককে পর্যন্ত তারা সেখান থেকে মেরে তাড়িয়ে দিয়েছে দেবর্ষি নারদ বললেন তুমি ঠিকই বিচার করেছো সেই দুইজনেই কিন্তু পরম বলবান আর তাদের মধ্যে তোমার কাল তোমার শত্রুকে জানো ওই যে কৃষ্ণ ওই কৃষ্ণই হলো তোমার শত্রু আরেকটি কথা খুব মন দিয়ে শুনবে যাকে তুমি নন্দনন্দন নন্দের বেটা বলে মনে করছো আসলে সে নন্দের বেটা নয় সে হলো বসুদেব দেবকীর অষ্টম সন্তান দেবকী নন্দন কি বলছেন আপনি বসুদেবের ঘরে তো অষ্টম সন্তান কন্যা হয়েছিল না না তোমার সঙ্গে ছল হয়েছে সেই রাত্রিতে পুত্র হয়েছিল সেই রাত্রিতে পুত্র হয়েছিল কিন্তু তোমাকে ছল করে বসুদেব কারাগার থেকে বেরিয়ে দেবতাদের সহযোগে সেই পুত্রকে নিয়ে গিয়ে গোকুলে রেখে সেখান থেকে কন্যাকে নিয়ে এসেছিল সেই কৃষ্ণই হলো তোমার কিন্তু গুরুদেব বসুদেব আমার সঙ্গে এত বড় ছল করলো আমি ওকেও ছাড়ব
কিন্তু সেই কৃষ্ণকে কি করে মারা যায়? দেবর্ষি নারদ বললেন, দেখো শত্রুকে তার ঘরে গিয়ে মারা অত সহজ নয়, শত্রুকে যদি শেষ করতে হয় তাহলে তার জন্য তাকে নিজের ঘরে আনতে হবে। কেন? স্বগৃহে সবার শক্তি বেশি থাকে, নিজ নিজ গৃহে সবার শক্তি বেশি থাকে, তাদেরকে তাদের ঘরে গিয়ে মারবে এটা সম্ভব নয়। তাহলে কোনো প্রকার ছলে বলে তুমি মথুরায় ডেকে নাও, কিন্তু গুরুদেব কিভাবে ডাকবো বলে বাকিটা নিজে বিচার করো। নারায়ণ নারায়ণ, নারদ নিজের কাজ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে সব থেকে আগে দেবকে বসুদেবকে নিমন্ত্রণ করে তারা বুঝতেও পারেনি, সঙ্গে সঙ্গে যখন ডাকিয়েছে তৎকাল অসুরদেরকে দিয়ে ঘিরে বন্দি বানিয়ে কারাগারে ঢুকিয়ে দিল। সমস্ত অসুরদেরকে বসিয়ে এবার মহারাজ সেখানে মিটিং আরম্ভ হয়েছে। সবার সম্মুখে যখন এই বৃত্তান্ত বলা হলো, ওই কৃষ্ণ বলরাম হলো বসুদেবের পুত্র, তার মধ্যে কৃষ্ণই আমার কাল, তাকে এখানে কিভাবে ডাকা যায়? মন্ত্রীগণ বুদ্ধি দিলেন, মহারাজ এই কিছুদিন পরে আমাদের এখানে ধনুষযজ্ঞ হবে, আর সেই ধনুষযজ্ঞের মধ্যে দেশ বিদেশ থেকে বড় বড় সব অসুররা আসবেন, একটা কাজ করা হোক সেই ধনুষযজ্ঞে কৃষ্ণ বলরামকে এখানে ডেকে নেওয়া হোক, তাতে কি হবে? চারদিকে আমাদের সব অসুররা থাকবে, সবাই মিলে আমরা ঘিরে কৃষ্ণ বলরামকে মেরে ফেলব। বুদ্ধি তো খুব ভালো দিয়েছ, কিন্তু আনতে কে যাবে? কোনো অসুরকে পাঠালে তো সঙ্গে সঙ্গে এরা মেরে ফেলছে, তাহলে এমন ব্যক্তি পাঠাতে হবে তার সঙ্গে যেন তারা সহজেই চলে আসে। এমন ব্যক্তি কে আছে? এমন ব্যক্তি একজনই আছে, নাম হলো অক্রূর, যদুবংশীদের এক প্রবর মন্ত্রী, নাম হলো শ্রী অক্রূর জি মহারাজকে ডাকিয়েছেন, আদেশ করলেন, গচ্ছনন্দ ব্রজম ব্রজম তন্তন সুতামান কদন্দুভে আসাদিতা বিহানে রথে যাও যাও। হে ক্রূর, তুমি বৃন্দাবনে গিয়ে সেখান থেকে কৃষ্ণ বলরামকে নিজের কাছে নিয়ে আসো। এই মথুরায় ধনুষযজ্ঞের মধ্যে তাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে আসো, কিন্তু ভোজরাজ হঠাৎ করে কৃষ্ণ বলরামকে এখানে আনার প্রয়োজন কেন? হে ক্রূর, তুমি জানো আমার কালকে, আমার বাস্তবিক শত্রুকে, আমার শত্রু হলো সেই কৃষ্ণ আর বলরাম, তাদের মধ্যে সেই যে কৃষ্ণ, সেই কৃষ্ণই হলো দেবকীর অষ্টম সন্তান। কি বলছেন মহারাজ? আমি একদম সত্য বলছি, স্বয়ং দেবর্ষি নারদ সেই কথা আমাকে বলে গেছে। ঋষি বাক্য ব্রহ্মবাক্য কখনো মিথ্যা হয় না। ক্রূর মনে মনে ভাবছেন, সেই কৃষ্ণ বলরামকে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে দুষ্ট তো মেরে ফেলবে, আর তাদের হত্যার দোষী বা দায়ী কে হবে? তাই আমি না, তার থেকে ভালো আমি আনতেই যাব। কিন্তু যদি আমি আনতে না যাই তাহলে তো এই দুষ্ট আমাকে মেরে ফেলবে, আর এই দুষ্টের হাতে মরার অপেক্ষা সেই কৃষ্ণ বলরামকে দর্শন করে নিজের দেহত্যাগ করা বেশি ভালো। এই বিচার করে শ্রী অক্রূরজি মহারাজ রথ নিয়ে বেরিয়ে গেলেন। মনে মনে খুব আনন্দ হচ্ছে যে কৃষ্ণ বলরামের দর্শন তো পাবো। মমে তদ্দুর্লভম মন্যে উত্তম শ্লোক দর্শনম বিষয়াত্মনো যথা ব্রহ্ম কীর্তনম শূদ্র জন্ম। দেখতেই দেখতে রথ নিয়ে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে উপস্থিত হয়েছে। বৃন্দাবনে গিয়ে যখনই নন্দমহলে প্রবিষ্ট হলেন সেখানে সর্বপ্রথম গোষ্ঠ দর্শন করলেন। গোষ্ঠ মানে গোশালা। গোশালা দেখেই মনে মনে খুব আনন্দিত হয়েছেন, কেন কোনো যাত্রায় আপনি বেরিয়েছেন আর সেখানে যদি রাস্তায় গোমাতার দর্শন হয় তার মানে আপনার যাত্রা সফল হয়ে। গো দর্শনের এত মহিমা, প্রেমসে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, সবাই দুহাত করে জয় জয় শ্রীরাধে। মনে মনে আনন্দিত হয়ে যখনই ভিতরে প্রবিষ্ট হলেন, নন্দরায় অক্রূরকে দেখে সুন্দর স্বাগত করেছেন, নিয়ে গিয়ে মহলের মধ্যে দিব্য আসন দিয়ে বসিয়েছেন। আজ হঠাৎ যদুবংশীদের মন্ত্রী অক্রূর এখানে, কি ব্যাপার? অনেকদিন হয়েছে নন্দরায় জি তোমার সঙ্গে দেখা হয়নি, তাই আজকে তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে উপস্থিত। নন্দরায় বললেন, রাজ সেবক, রাজ কর্মচারী, রাজমন্ত্রী অকারণে তো কারোর বাড়ি যায় না, নিশ্চয়ই তুমি কোনো কারণে এসেছো। অক্রূর হাসতে লাগলো,
তৎমধ্যেই কৃষ্ণ বলরাম খেলতে খেলতে সামনে এসে উপস্থিত হয়েছিল কৃষ্ণ বলরামকে দেখে অপূর একদম মন্ত্রমুগ্ধ হয়ে কৃষ্ণ বলরাম দৌড়ে কাছে আসতেই বুকে জড়িয়ে ধরেছেন আর কি মনোরম দৃশ্য গোবিন্দকে দেখে মনে হয় যে শুধু দেখতেই থাকি আর সেই গোবিন্দ সত্যিই তো এমন তাকে দেখে না আজ পর্যন্ত কার মন ধরেছে না কার মন তুঝে দেখ কে দিল ভরতা হি নহি আব যাউ কহাঁ মে সাঁ হে গোবিন্দ তোমাকে যতই দেখতে থাকি কোন সময় মন ধরে না শ্রী অক্রূরজি মহারাজ গোবিন্দকে দেখে দিব্য আনন্দে মন্ত্রমুগ্ধ হয়েছেন চর্চা শুরু হল কংসের সমাচার কংসের খবর দিলেন কংসের খবর দিলেন ভোজরাজ কংস কৃষ্ণ বলরামের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছে কৃষ্ণ বলরামের জন্য নিমন্ত্রণ হঠাৎ করে ভোজরাজ কংস কৃষ্ণ বলরামকে সেখানে পুরস্কৃত করতে চান কিসের জন্য পুরস্কৃত কৃষ্ণ বলরাম ব্রজবাসীদেরকে বড় বড় অসুরদের অত্যাচার থেকে মুক্ত করেছে গিরাজ গোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের রক্ষা করেছে কালীয়কে মর্দন করেছে তার জন্য ভোজরাজ তাদেরকে সম্মান করতে মা যশোমতী বললো আমার কৃষ্ণ বলরাম কোথাও যাবে না নন্দবাবা বললেন আমি থাকতে কৃষ্ণ বলরামকে ডাকার কি দরকার আমি চলে যাই না অক্রূর বললেন না না নন্দ রায় রাজার আদেশ কৃষ্ণ বলরামকে নিয়ে যেতে হবে শুনে সঙ্গে সঙ্গে নন্দ যশোদা বললেন গিয়ে ভোজরাজকে বলে দেবে আমাদেরকে পুরস্কারের কোনো প্রয়োজন নেই আমরা কৃষ্ণ বলরামকে কোথাও যেতে দেব না কৃষ্ণ তো হলো আমাদের প্রাণ বলরাম আমাদের প্রাণ বারবার বলাতেও যখন নন্দ যশোদা আর কোনো মতেও রাজি হচ্ছে না তখন গিয়ে শ্রী অক্রূরজি মহারাজ তাদেরকে বললেন তাহলে মন দিয়ে শোনো বারবার যে আমাদের কৃষ্ণ বলরাম আমাদের কৃষ্ণ বলরাম করছো ওইখানে মথুরায় সব জেনে গেছে ভোজরাজ কংস জেনে গেছে এই কৃষ্ণ তোমাদের পুত্র নয় এই কৃষ্ণ হলো দেবকী আর বসুদেবের পুত্র কি বলছো অক্রূর কৃষ্ণ তো আমাদের পুত্র আরে নন্দরায় স্বয়ং দেবর্ষি নারদ এসে এই কথা বলে গেছেন তোমাদের ঘরে একটি কন্যা হয়েছিল বসুদেব নিজ পুত্র কৃষ্ণকে রেখে সেই কন্যাকে নিজের সঙ্গে নিয়ে চলেন শুনেই তো মা যশোমতীর সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেলেন গোবিন্দ দৌড়ে গিয়ে জল নিয়ে এসে যখনই মাকে সচেত করেছে মা গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে দেখ দেখ কি বলছে তোর কাকা কানাই আমি নাকি তোর মা নই ভগবান বললেন না না মা আমার মা তো সবসময় তুই থাকবি আর তুই আছিস কিন্তু চারদিকে যখন চর্চা ছড়িয়েছে তাহলে সত্যের সন্ধানে আমাকে নিশ্চয়ই যাওয়া উচিত আর মা দুই দিনেরই তো কথা কালকে যাচ্ছি পরশু দিন ধনুষযজ্ঞ তারপরে ফিরে চলে আসবো বুঝালেন এদিকে সব ব্রজবাসীরা এসে ঘরের মধ্যে একত্র হয়ে গেছে যখনই শুনেছে কৃষ্ণ বলরাম অক্রূর নিতে এসেছে তারা বললো আমরাও যাবো অক্রূর বললেন ঠিক আছে তোমরাও তৈরি হও তারাও নিজের নিজের সব উপযোগী বস্তু গুছানো আরম্ভ করলেন গাড়ি টাড়ি সব মহারাজ ঠিক করা আরম্ভ করলেন সেই রাত্রি কিভাবে পেরিয়ে গেল মহারাজ বোঝাই যায়নি সকাল হতেই যমুনায় স্নান করে শ্রী অক্রূরজি মহারাজ যখন কৃষ্ণ বলরামকে নিয়ে বেরিয়েছেন কৃষ্ণ বলরামকে নিয়ে রথে বসিয়ে বেরোতেই সামনে দেখছেন রাস্তার মধ্যে সব গোপীগণ পড়ে রয়েছে অক্রূর হাত জোড় করে তাদেরকে প্রার্থনা করলেন আপনারা সরে যান নাহলে আমরা যাবো কি গোপীগণ বললেন এই অক্রূর তোমার নাম অক্রূরকে রেখেছে তোমার নাম তো ক্রূর রাখা উচিত ছিল কৃষ্ণ বলরাম হলো আমাদের প্রাণ তুমি জানো কৃষ্ণ বলরামকে নিয়ে গিয়ে কংস সেখানে তাদের হত্যা করবে আর তুমি সেই সব জেনে বুঝে কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছ কৃষ্ণ বলরামের বিরহে আমাদের প্রাণ বেরোয় তার থেকে ভালো আমরা এই রথের নিচেই নিজের প্রাণ ত্যাগ করি এই রথ আমাদের বুকের উপর দিয়ে নিয়ে যায় অক্রূর একদম নিঃশব্দ হয়ে গেল গোবিন্দের দিকে তাকিয়েছেন ভগবান রথ থেকে নেমে সমস্ত গোপীদেরকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরেছেন সবাইকে বোঝালেন দেখো শুধু দুই দিনেরই কথা আজ যাচ্ছি কাল ধনুষযজ্ঞ পরশুদিন ফিরে চলে বুঝিয়ে ভগবান রথে উঠে বসলেন অক্রূর নিয়ে চলছে চলতে চলতে মনে খুব ভয় হচ্ছে
সুন্দর সুকুমল দুটি বাচ্চাকে এখন অত্যাচার করে ভগবান দেখলেন কাকার মনে যদি ভয় থাকে তাহলে আমার প্রতি বিশ্বাস হবে আর ভগবানের প্রতি যদি বিশ্বাস না হয় তাহলে সেই ভগবত ভক্তির কোনো ফল হয় না প্রেম সে বলো আর বিশ্বাস কখন হবে যখন ভয় বেরিয়ে যাবে যেখানে ভয় থাকে সেখানে বিশ্বাস হয় না অক্রূর ত্রিকাল সন্ধ্যা করে ত্রিসন্ধ্যা কমন দিয়ে শুনবে শ্রী অক্রূরজি মহারাজ ত্রিকাল সন্ধ্যা করেন সন্ধ্যা মানে আহ্নিক সকালবেলায় মধ্যাহ্নকালে মানে দুপুর বেলায় আর সন্ধ্যাবেলায় সনাতন ধর্ম অবলম্বীদেরকে ত্রিকাল সন্ধ্যা অবশ্যই করা উচিত শ্রী অক্রূরজি মহারাজ মধ্যাহ্নকালে যখনই যমুনার তটে এক বৃক্ষের নিচে রথ দাঁড় করিয়ে স্নান করতে যমুনায় ডুব দিলেন ডুব দিতেই দেখছেন সেখানে সহস্র সরসং দেবং সহস্র প্রণামান নীলাম্বরম হাজার হাজার ফনবলা অনন্তের কোলের উপরে গোবিন্দ শয়ন করে রয়েছে এই কি আমি তো তাদেরকে রথে বসিয়ে এসেছি জলের ভিতরে কি করে আসলো আবার বেরিয়ে দেখছেন সেখানে আবার সেই রথের মধ্যে আবার ঢুকে দেখছেন সেই জলের মধ্যে বুঝে গেলেন আমি নিজের সঙ্গে বাচ্চা নয় কংসের কাল নিয়ে যাচ্ছি দৌড়ে এসে গোবিন্দের চরণে শরণাগত ভগবান বললেন কাকা আর ভয় লাগছে না তো বলে না কেন বুঝে গেছে আমি আমার সঙ্গে কংসের কাল নিয়ে যাচ্ছি ভয় মুক্ত হলেন বিশ্বাস বেড়ে গেল প্রেম সে বলো কাউকে যদি ভয়মুক্ত করতে হয় তাহলে আগে তার প্রতি যদি বিশ্বাস জাগাতে হয় তাহলে আগে তাকে ভয় থেকে মুক্ত আপনার কাছে যদি মানুষ ভয় পায় তাহলে আপনার প্রতি বিশ্বাস থাকবে না প্রেম সে বলো কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় উপস্থিত হয়েছেন ভগবান রাত্রে যেখানে বিশ্রাম করলেন সেই জায়গার নাম হলো বিশ্রাম ঘাট কি নাম এদিকে সমস্ত সব রাখাল বালক ব্রজবাসীরা এসে উপস্থিত হয়েছে সকাল হতে যমুনায় স্নান করে রাখাল বালকদেরকে নিয়ে গোবিন্দ এবার মথুরা আকর্ষণ করতে বেরিয়েছে চারদিকে ভিড় লেগে গেছে কৃষ্ণ বলরামকে দেখার জন্য রাখাল বালকরা সব সংকোচ করছে কানাই দেখ না সবাই আমাদের দিকে কিভাবে তাকাচ্ছে দেখতে মনে হয় ভালো লাগছে না ব্রজের গোয়ালা তো গরু চড়িয়ে বেড়ায় ভালো কাপড় চোপড় আমাদের কাছে নেই তাই মনে হয় নগরবাসীরা আমাদের দিকে এইভাবে কৌতুক করে দেখছে শুনেছি ভোজরাজ কংস তোর মামা তোর মামার বাড়িতে এসেছি দেখ না আমাদের জন্য যদি কিছু একটু ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা হয়ে যায় ভগবান বললেন চলো দেখি চলতে চলতে ধোবি ঘাটে গিয়ে উপস্থিত হলেন সেখানে খুব সুন্দর সুন্দর কাপড় ছড়ানো ছিল ভগবান গিয়ে তাদের মধ্যে যে মুখ্য ধোবি সেই রজকের কাছে গিয়ে যাথনা মামাজি প্রণাম ধোবি একদম চমকে উঠেছে এ আবার ভাগ্না কোথার থেকে আসবে কে তুমি ভগবান বলে আমি নন্দনন্দন সদানন্দ হ্যাঁ আজকাল কেউ কেউ আমাকে বসুদেব নন্দন দেবকী নন্দন বলে ভোজরাজ বংশ আমার মামা কি চাও আমরা মথুরা ঘুরতে এসেছি দেখুন না যদি কিছু বস্ত্রের ব্যবস্থা হয় আমাদেরকে অনুগ্রহ করে যদি কিছু বস্ত্র প্রদান করে আমরা যাওয়ার সময় আপনাকে ফিরিয়ে দিয়ে যাবো আপনি মামাকে বলে অভি সঙ্গে সঙ্গে কুপিত হয়ে গেল তোমাদের এত দুঃসাহস এই বস্ত্র তোমাদের মতন গোয়ালাদের জন্য বেরো এখান থেকে যখনই ভগবানকে অপমানিত করলেন ভগবান আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে মেরেছেন গালের জোরে এক থাপ্পড় মারতেই মাথা খসে সেখানেই তার গোবিন্দায় নমঃ উদ্ধার করে দিলেন এক থাপ্পড়েই মাথা আলাদা প্রেম সে বলো রাধে বাকি যত ধোবি ছিল সব পালাতে লেগেছে রে ভাগো ভাগো সেই নন্দের ছেলে যে বড় বড় অসুরদেরকে মেরেছে সব বস্ত্র ছেড়ে পালিয়ে তো ভগবান নাকাল বালকদেরকে বললেন যাকে যেটা পছন্দ হয় করে নাও সবাই নিজ নিজ পছন্দ মতন মহারাজ বস্ত্র পরিধান আরম্ভ করেছে যে যত চকমক চিকমিক কাপড় পেরেছে মহারাজ তাড়াতাড়ি নিয়ে পরা আরম্ভ করেছে পড়তে পড়তে এক একটা পায়জামার মধ্যে দুইজন তিনজন করে ঢুকে যাচ্ছে সেই অসুরদের মহারাজ তাগড়া তাগড়া মানুষ তাদের বস্ত্র সেই এক একটা পাঞ্জাবির মধ্যে দুইজন তিনজন করে ঢুকে যাচ্ছে প্রেম সে বলো আচ্ছা অনেক লোক দেখবে এমন তাগড়া তাগড়া হয়
তাদের একজনের কাপড় দিয়ে দুই তিন জনের কাপড় সেলাই হয়ে যায় প্রেম সে বলো যেমন তেমন করে মহারাজ কাপড়গুলো পরে বেরিয়েছে সবাই বলছে কানাই এখন মনে হয় দেখতে আগের থেকে আরো বেশি খারাপ লাগছে ভগবান বললেন তোমরা বললে বস্ত্র বস্ত্রের ব্যবস্থা করে দিলাম বলে দেখ না একটু যদি কিছু ফিটিং টিটিং হয় ভগবান বললেন চলো দেখা যাক চলতে চলতে এক দর্জির মহারাজ গৃহে গিয়ে উপস্থিত হলেন সেই দর্জির উপরে কৃপা করলেন খুব সুন্দর করে সে বস্ত্র পরিমাপ মতন সেলাই করে অর্পণ করলেন দেখতে এখন আরো সুন্দর লাগছে সব আকাল বাকাল চলতে চলতে বলছে কানাই কাপড় হলো ফিটিংও হয়ে গেল এবার যদি গলায় একটু মালা হয় তাহলে আর একটু দেখতে ভালো লাগে ভগবান বললেন চলো দেখি চলতে চলতে ভগবান যখন এগিয়েছেন সুদামা মালির ঘরে গিয়ে উপস্থিত হলেন এই সুদামা মালি যখন থেকে কৃষ্ণ বলরামের বিষয়ে শুনেছে তখন থেকে মনে শুধু একটি অভিলাষা যদি কোনোদিন আমি কৃষ্ণ বলরাম কি নিজ হস্তে মালা পরাতে পারতাম আজকে ভগবান তার ইচ্ছা পূর্ণ করে দিলেন দেখুন তুমি ঈশ্বরকে নিয়ে মনে যা ইচ্ছা রাখবে ভগবান তোমার সেই ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে প্রেম সে বলো তোমার ভাবনা যদি সৎ হয় তাহলে ভগবান সেটা নিশ্চয়ই পূর্ণ সুদামা মালির উপরে কৃপা করলেন সবাইকে সুন্দর করে মালা অর্পণ করেছে সেখান থেকে ভগবান বেরোলেন সব রাখাল বালকরা বলছে কানাই বস্ত্র হলো ফিটিং হলো মালা হলো এবার যদি মাথায় একটু চন্দন হতো তাহলে আরেকটু ভালো লাগতো ভগবান বললেন বা তোমাদের তো দেখছি ডিমান্ড বেড়েই যাচ্ছে ওই যে একটা কথা আছে না আসতে দিলে বসতে চায় বসতে দিলে খেতে চায় খেতে দিলে শুতে চায় তোমাদেরও দেখছি ডিমান্ড বেড়ে যাচ্ছে না 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 আমরা এমনি একটু বললাম যদি হয় তাহলে ভগবান বললেন চলো দেখা যাক চলতে চলতে হঠাৎ করে সামনে থেকে দেখছে তিন জায়গা থেকে টেরি মেরিয়া কুবড়ি কুচা মলয়োদ্ধার চন্দন ঘষে হাতে করে নিয়ে যাচ্ছে চন্দনের সুগন্ধ পেয়ে সঙ্গে সঙ্গে ভগবান দৌড়ে তার দিকে গিয়ে গেল ভগবান বললেন ও সুন্দরী সুন্দরী বলতেই তো সঙ্গে সঙ্গে সেই কুবজা কুপিত হয়ে গেছে এমন রেগে গেছে মহারাজ তিন জায়গা থেকে কুবড়ি টেড়ি মেড়ি তাকে যদি কেউ সুন্দরী বলে তার মানে কি তার প্রশংসা না তার উপহাস ব্যঙ্গ শ্যামসুন্দরের দিকে যখনই তাকিয়েছে গোবিন্দের হাসিটা দেখেই সব ভুলে গেছে ভগবানকে ভাবছিল কি কি শোনাবে কিন্তু সে হাসি দেখেই খুব যা বলল হে শ্যামসুন্দর জগতের জীব আমাকে সবাই সংসারের মধ্যে টেড়ি বলে কুবড়ি বলে কুবজা বলে আর তুমি আমাকে সুন্দরী বলছো জানো আমি কে ভগবান বললেন কে দাস্যস্মহম সুন্দর কংস সম্মতা ত্রিবক্র নামায়নলে পকর্মণি মদভাবিতম ভোজপতে রতিপ্রিয় আমার নাম হলো সৈরন্ধ্রী আমি হলাম কংসের রাজ দাসী ভোজরাজ কংস আমার হাতের চন্দন ছাড়া অন্য কারোর হাতে চন্দন মাথায় দেন না ভগবান বললেন ওহো এই চন্দন তুমি ভোজরাজের জন্য নিয়ে যাচ্ছ দেবী এই চন্দন কিঞ্চিত আমরা কি পাব যা বলেন ওহো আচ্ছা এই সুন্দরী বলার কারণে চন্দন আমাকে ব্যঙ্গ করে আবার আমার কাছে চন্দন চাইছো ভগবান বললেন না না আমি ব্যঙ্গ করি এই সংসারের মানুষ উপরের সৌন্দর্যতা দেখে আর আমি অন্তরের সৌন্দর্যতা দেখে আমি ঠিকই বলেছি তুমি সত্যি সুন্দরী তুমি সত্যি সুন্দরী কেন তোমার মনটা খুব সুন্দর যা বলছে আচ্ছা বুঝে গেছে ভগবান বলেন কি বুঝেছ দেখো আমি কিন্তু কিছু গজব বলিনি দেখো তুমিও টেড়ি আর আমিও টেড়া ভগবানও তো টেড়া ভগবানও বাঁকা তিন জায়গা থেকে ভগবান কিন্তু টেড়া তিন জায়গা থেকে বাঁকা কোথায় কোথায় আগে হলো কমর বাঁকা তারপরে ঘাড় বাঁকা তারপরে চরণ বাঁকা তার জন্য ভগবানের এক নাম হলো বাঁকে বিহারী কি নাম আর বাংলায় বসে আছে বাঁকা রায় বৃন্দাবনে আছে বাঁকে বিহারী আর বাংলায় আছে বাঁকা রায় কোথায় আছে জানো তো বীরচন্দ্রপুর এক চক্রায়
দর্শন করেছো কে কে দর্শন করেছে বাঁকড়ায় হাত উপরে করো তো আচ্ছা বাহ আর যেইগুলো এখনো দর্শন করেনি সেইগুলোকে আমার দণ্ডবত প্রণাম এত কাছে বাঁকড়ায় এখনো পর্যন্ত দর্শন করনি যখনই সময় পাবে বীরচন্দ্রপুর এক চক্র আয় গিয়ে বাঁকড়ায় দর্শন অবশ্যই করো বাঁকড়ায় তো একদম বাঁকা বলিয়ে বাঁকড়ায় ভগবান কি জয় ভগবান বললেন আমিও বাঁকা তুমিও বাঁকি তার জন্য এটার মধ্যে গজব কিছু নেই খুব যা বললেন বুঝে গেছি এই চন্দন চাই তো চিন্তা করো না শ্যাম সুন্দর এই চন্দনের জন্য তোমার থেকে উপযুক্ত পাত্র আর খুঁজেও পাবো না আমার চন্দন ধন্য হয়ে যাবে যদি তোমার মাথায় দিতে বলে সঙ্গে সঙ্গে চন্দন নিয়ে গোবিন্দের মস্তক অর্পণ রাখাল বালকরা প্রসাদি চন্দন নিয়েছে ভগবান নিজের চরণ দিয়ে তার পা গুলোকে চেপে ধরেছে কুবজাকে বললেন চোখ বন্ধ করো চোখ বন্ধ করতে তার ছড়িটা ধরে জোরে যখনই টান দিয়েছে তিন জায়গা থেকে টেড়ি একদম কট 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 করে সোজা হয়ে ভগবান সুন্দরী বলেছেন আর সুন্দরী করেও দেখিয়ে কুবজাকে নিজেকে দেখে আর নিজে বিশ্বাস হচ্ছে না আমি কি সেই ছিলাম সঙ্গে সঙ্গে গোবিন্দের হাত ধরে টানতে লেগেছে গোবিন্দ বললেন কি করছো কুবজা ভগবতী কুবজা বললেন হে নাথ এখন তোমাকে আমার ঘরে যেতে হবে কেন আমি মন প্রাণ ভরে তোমার সেবা করতে চাই ভগবান বললেন কেন কি হয়েছে বলে তোমার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে বলে সঙ্গে সঙ্গে গোবিন্দকে একদম বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে ভগবান বললেন কি করছো তুমি কুবজা বলছে না না আমি কোনো মতেও আর মানবো না তোমাকে আমার ঘরে যেতেই হবে কেন বলে যখন থেকে তোমাকে দেখেছি আমার সব তুমি হরণ করে নিয়েছো আর এখন কিচ্ছু ভালো লাগে না ছাপ তিলক সব ছিনি মোসে নেনা মিলাই তুমি আমার সব নিয়ে নিয়েছো এখন আর কোনো জিনিসে ভালো লাগে না কি খুসরো বাজি প্রেম কি জো মে খেলি তি जो मैं हारी पिया मोरे और जीती पी के छाप तिलक सब चीनी रे मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीनी रे मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीनी मुझसे नैना मिलाए के छाप तिलक सब चीनी रे मुझसे नैना मिलाए के नैना मिलाए के मुझसे मधुबा पिलाए मतवारी
ভজন এই ভজনটা কে লিখেছে এক মুসলিম কবি লিখেছে কে লিখেছে এক মুসলমান কবি লিখেছে নাম হলো অমির খুসরো ভগবানের প্রতি কতটা প্রেম হলে তার অন্তর থেকে এত সুন্দর ভাব বের হবে তাহলে আমাদের কি ভাব বের হবে না যারা যারা আনন্দ নিতে চায় হরি বল গরি গরি বৈয়া হরি হরি চুড়িয়া গরি গরি বৈয়া হরি হরি চুড়িয়া ترجمة
خسرو شام کے علی ولی جائیے خسرو شام کے بل بل جائیے موہ سہاگل کی حسن نام لائے موہ سہاگل کی حسن نام لائے آپ تلک سب چین مجھے نام بھگوان بھگوتی کبجار اوپر کرپا کرلین بولے چنتا کرنا تمہار اچھا پورن তোমার ঘরে আসবো কিন্তু এখন মামাজির অনেক বড় কাজ বাকি আছে আগে মামার কাজ পুরো করে নিই তারপরে গিয়ে তোমার কাজ করো ভগবান কৃপা করে সেখান থেকে ধনুষ যজ্ঞে গিয়ে উপস্থিত হলেন দেখতেই দেখতে ভগবান সেখানে মহারাজ ধনুষকে খেলনার মতন উঠিয়ে মাঝখান থেকে দুই ভাগ করে ধনুষ ভজ্যমানস্য শব্দঃ খং রোদসীরসঃ পূরয়ামাসয়ম ধনুষভঙ্গের আওয়াজ শুনে কংস থরথর করে কাঁপতে লেগেছে কেন কংসকে বরদান ছিল যতদিন পর্যন্ত এই ধনুষ সুরক্ষিত থাকবে ততদিন তুমি সুরক্ষিত থাকবে যেদিন ধনুষভঙ্গ হবে যার হাতে ধনুষভঙ্গ হবে তার হাতে তোমার মৃত্যু হবে এই ধনুষ ভোজরাজ কংসকে স্বয়ং পরশুরাম প্রদান করেছিলেন পরশুরাম এই শিবধনুষ কংসকে অর্পণ করে বলেছিলেন মনে রাখবে যেদিন এই ধনুষ ভঙ্গ হবে সেই দিনই কিন্তু তোমার মৃত্যু হয়ে গুজরাজ কংস থরথর করে কাঁপছে এইদিকে কি হয়েছে যত সৈন্যরা সেখানে ধনুষ যজ্ঞে ছিল তারা যখনই তেড়ে এসেছে কৃষ্ণ বলরাম দুই ভাই মিলে ধনুষের দুই টুকরো হাতে নিয়ে দেখতে দেখতে সবার গোবিন্দ দেখুন একটি অনেক বড় আশ্চর্যের কথা বৃন্দাবন নীলায় কৃষ্ণ বলরাম মিলে বড় বড় দত্তদেরকে মারলেন সেখানে একটা লাঠিও হাতে নেয়নি বৃন্দাবন নীলায় কাউকে মারার জন্য ভগবান একটা লাঠিও হাতে নেয়নি কাউকে ঘুষি মেরেছে মরে গেছে কাউকে লাত মেরেছে মরে গেছে কাউর মহারাজ গলা টিপে ধরেছে মরে যখনই মথুরায় এসেছেন মথুরায় এসেই ভগবান এখান থেকে ঐশ্বর্য রূপ প্রকাশ করছে বৃন্দাবনে গোবিন্দের মাধুর্য রূপ বৃন্দাবনে হলো গোবিন্দের মাধুর্য রূপ আর মথুরা থেকে ঐশ্বর্য রূপ আরম্ভ হলো এখানে আসতেই সব থেকে আগে ধনুষ হাতে নিয়েছেন কি হাতে নিয়েছেন ধনুষের দুই টুকরো দিয়ে এবার মহারাজ সেখানে অসুরদেরকে মারা আরম্ভ করলেন সেখান থেকে রঙ্গমঞ্চে এসে উপস্থিত হয়েছে রঙ্গমঞ্চের দ্বারে প্রবেশ করবেন সেই দ্বারের মধ্যে বিশাল বড় হাতি দাঁড়িয়ে রয়েছে কুবলয়াপীড় হাতি সেই হাতির মধ্যে আবার দশ হাজার হাতির বল রয়েছে ভগবান মহাবতকে বললেন ভাইটাকে সরাও মহাবত বললো হাতি তো সরবে না তাহলে তোমাদের যদি দম থাকে তাহলে তোমরা সরিয়ে যাও হাতিকে খুব করে মদিরা পান করানো হয়েছে কেন কংস মহাবতকে বলেই রেখেছে কৃষ্ণ বলরাম যখনই রঙ্গমঞ্চে ঢুকবে সঙ্গে সঙ্গে হাতি দিয়ে তাদেরকে টেপে মেরে ফেলবে এই হাতি সাধারণ হাতি নয় এই হাতি কংসকে কংসের শ্বশুর মশাই গিফট করেছে আজকাল বিয়েতে গিফট করে না টু হুইলার ফোর হুইলার তখনকার দিনে ফোর হুইলার কি ছিল হাতি আর ঘোড়া হ্যাঁ
চার চাকা চার পা তা কংসের শ্বশুর মশাই কংসকে ফোর হুইলার গিফট করেছিলেন আর ছোট মোট ফোর হুইলার নয় একদম তাগড়া ফোর হুইলার নাম হলো কুবলয়া পিড় হাতি কংসের শ্বশুর কে জানো তো কংসের শ্বশুর হলো জরাসন্ধ শ্বশুর কে ধরে বলো জরাসন্ধ জরাসন্ধের দুটি কন্যা অস্থি আর প্রাপ্তি সেই নিজের দুই মেয়ে অস্থি আর প্রাপ্তি জরাসন্ধ কংসকে বিয়ে দিয়েছিল আর সঙ্গে হাতি গিফট করেছিল সেই হাতিকে যখনই মহাভারত তাড়া দিয়েছে হাতি দৌড়ে আসতে ভগবান লাভ দিয়ে সোজা হাতির পিছনে গিয়ে লেজ ধরে সঙ্গে সঙ্গে ঘুরাতে 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 আকাশে ছুড়ে মারলেন দেখতে দেখতে যখনই ভূমিতে পড়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দায় নমঃ উদ্ধার হয়ে সেই হাতির দুই দাঁত ভেঙে বিশাল বড় বড় দুই হাত নিয়ে দুই দাঁত নিয়ে দোনো ভাই রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছেন যখনই রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছেন মৃত গোপে কতিপয়ের বলদেব জনার্দন রঙ্গম বিভীষক রাজন গজদন্ত বরায়ুধ গজদন্ত নিয়ে জনার্দন শ্রীকৃষ্ণ আর স্বয়ং বলদেব দুই ভাই যখন রঙ্গমঞ্চে প্রবিষ্ট হয়েছে সবাই থরথর থরথর করে কাঁপতে লেগেছে সবাই নিজের নিজের ভাব আর মনস্থিতি অনুসার গোবিন্দকে দেখতে পাচ্ছে কেউ কি দেখছে সামনে অনেক বড় পালোয়ান দাঁড়িয়ে আছে কেউ দেখছে সাক্ষাৎ পরব্রহ্ম দাঁড়িয়ে আছে কংস দেখছে আমার মৃত্যু দাঁড়িয়ে আছে যোগী ঋষিগণ দেখছেন স্বয়ং পরম তত্ত্ব দাঁড়িয়ে আছে ব্রজবাসীগণ দেখছেন আমাদের কানায় দাঁড়িয়ে আছে যদুবংশীগণ দেখছেন এতো আমাদের ঘরের ছেলে দাঁড়িয়ে আছে আর নবযুবতীগণ দেখছেন এতো আমাদের প্রিয়তম দাঁড়িয়ে আছে মাতৃগণ দেখছে আমাদের সন্তান দাঁড়িয়ে আছে মল্লানাম স্বনির্ণাম নরবধ স্ত্রীণাম স্মর মূর্তিমান গোপানাম স্বজন সতাম ক্ষিতিভুজাম শাস্তা স্বপিত্র শিশু মৃত্যু ভোজপতের বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিন বৃষ্ণীনাম পরদেবতে নিবেদিত রঙ্গম গতহ সাগরে সবাই নিজের নিজের ভাবে সেখানে ভগবানকে দেখছে মল্লানা বসনের নাম পালওয়ানরা দেখছে পালওয়ান দাঁড়িয়ে আছে যেখানে পিতৃ মাতৃগণ দেখছে আমাদের সন্তান দাঁড়িয়ে আছে মৃত্যুর ভোজপতের ভোজরাজ কংস দেখছে আমার মৃত্যু দাঁড়িয়ে আছে তত্ত্বম পরম যোগী নাম যোগীগণ দেখছেন পরম তত্ত্ব দাঁড়িয়ে আছে জাগির রহি আম ন জেসি জাগির রহি ভাব ন জেসি প্রভু মূরত দে তিন তেসে নিজের ভাবনা অনুসারে ভগবানকে ভোজরাজ কংস হয়ে ভগবান প্রণাম করছেন মামাজি প্রণাম ভোজরাজ কংস থরথর করে কাঁপছে মুখ থেকে শব্দ বেরোচ্ছে পঞ্চাশ ফুট উঁচু মঞ্চ বানিয়ে বসে রয়েছে কেন যদি কৃষ্ণ চলে আসে ভোজরাজ কংস বললেন হ্যাঁ হ্যাঁ খুশ রহো ভগবান বলছেন মামাজি বহুত আচ্ছা স্বাগত কিয়া আপনে আমার খুব ভালো স্বাগত করেছেন হাতি ঘোড়া সব লাগিয়ে দিয়েছেন মামাজি বলছেন এখনো তো অনেক কিছু বাকি আছে বেটা সামনে বড় বড় পাঁচজন পালোয়ান দেখছো চানুর মুষ্টিক সল তসল কুট ভগবান বললেন হ্যাঁ দেখতে তো পাচ্ছি বলে এদের সঙ্গে তোমাদেরকে মল্লযুদ্ধ করতে হবে ভগবান বললেন মামাজি আমরা এদের সঙ্গে কি যুদ্ধ করবো আমরা তো ছোট্ট শিশু আমরা আগেই হার মেনে নিলাম
ওইরাজ কংস বলছে না 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 তোমরা আমার সমান বলবান দত্তদেরকে মেরেছো আর এই সাধারণ পালোয়ানদেরকে দেখে বলছো আমরা হার মেনে গেলাম আমি নিজের চোখে তোমাদের বল তোমাদের প্রতাপ দেখতে চাই ভগবান চানুর মুষ্টিকে হাত জোড় করে বলছেন ভাই মামা তো পাগল হয়ে গেছে তোমরাই ভালো করে তোমাদের সঙ্গে আমরা কি করে যুদ্ধ করব তোমরা এত বড় বড় একদম তাল গাছের মতন পালোয়ান এই লম্বা চওড়া তাগড়া ভগবান সেই ছোট ছোট মারা দুই বাচ্চা ভগবান যে সময় বৃন্দাবন থেকে মথুরায় গেছেন ভগবানের বয়স কত মাত্র 11 বছর 56 দিন হয়েছে মানে 12 বছর বয়স 12 বছরের কি বাচ্চাই তো চানুর মুষ্টিক তারা কি বলছে তোমরা নিজেকে বাচ্চা বলছো তোমরা বাচ্চা নও তোমরা কিশোর নও তোমরা হলে বলশ্য বলিনাম বলবান থেকে বলবান তোমরা বড় বড় সব বলবান অসুরদেরকে মেরেছো কালিয়নাথকে মর্দন করেছো আর নিজেকে বাচ্চা বলছো আমাদের সঙ্গে যুদ্ধ করতেই হবে বলদেব প্রভু বলছে কানাই তুই ভয় পাচ্ছিস বলে না ভয় পাচ্ছি না আমি ভাবলাম যদি মুখে কথা বলে কাজ হয়ে যায় বলদেব প্রভু বলছে দেখ এই সংসারে সব জায়গায় মুখে কথা বললে কাজ হয় না তাহলে কোথাও হাত পাও একটু ছড়াতে হয় প্রেম সে বলো আমাদের ব্রজভাষায় একটি কথা আছে লাতোকে ভূত বাতোঁ সে নহিঁ মানতে সবসময় কিন্তু সবাই যদি কথা দিয়েই মেনে যেত তাহলে আর মহাভারতে যুদ্ধ হতো প্রেম সে বলো বলো না আরে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে দোনো হাত উপরে জয় জয় শ্রীরাধে এদিকে নন্দ বাবা বসে বসে চিন্তায় পড়ে গেছে কেন আমার ছেলেগুলোকে এই বড় বড় অসুখের সঙ্গে যুদ্ধ করতে হবে যদি কিছু হয়ে যায় হনুমানজি মহারাজকে ডাকছেন নন্দ বাবা হে হনুমানজি আমার পুত্রগুলোর উপরে কৃপা একটু তাদেরকে শক্তি দাও সামর্থ্য দাও হনুমানজি মহারাজকে ধ্যান করছেন বলদেব প্রভু কানাইকে বলছে কানাই দেখেছিস বাবা হনুমানকে ডাকা শুরু করে দিয়েছে আর দেরি করে লাভ নেই আর ওইদিক দিয়ে নন্দ বাবা তো একদম মন ভরে হনুমানজিকে ডাকছে বলিয়া হনুমানজি মহারাজ তো নন্দ বাবা হনুমানজিকে ডাকছে তাহলে আমরা কি করে বাকি থাকি আচ্ছা আজকে তো আবার শনিবার তাই না শনিবার না শুক্রবার আজকে হ্যাঁ শনিবার হা 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 আজকে হনুমানজির বিশেষ দিন হনুমানজির দুটি দিন বিশেষ মঙ্গল আর শনি শনিবারের দিন যে হনুমানকে সিঁদুর আর তেল অর্পণ করে সিঁদুর তেল মানে কি গায়ে ঢেলে দেওয়া নয় তেলের মধ্যে সিঁদুর মাখিয়ে যে হনুমানের গায়ে লাগায় মানে হনুমানজিকে যে শনিবারের দিন চোলা চড়ায় সিঁদুরের চোলা হনুমানজি তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন তার শনির দশাও কেটে যায় যদি কার উপরে শনির দশা চলছে খুব মন দিয়ে শুনবে শনির দশায় কি হয় অনেক প্রকারের অনেক সমস্যা আসে তো যদি কার উপরে শনির দশা চলছে তাহলে সেই ব্যক্তিকে প্রত্যেক শনিবারে প্রত্যেক শনিবার যদি না হয় তাহলে মাসের যেই কোনো একটি শনিবারে হনুমানজিকে তেল আর সিঁদুর মেখে অবশ্যই গায়ে মাখানো উচিত তাতে কি হয় শনিদেব তার অমঙ্গল আর করেন না কেন এটা শনিদেব স্বয়ং বরদান দিয়েছে শনিকে রাবণ বন্দি করে রেখেছিল তো হনুমান যখন লঙ্কায় গিয়ে লঙ্কা দহন করেছেন সেই সময় শনিদেবকেও মুক্ত করেছেন তখন শনিদেব প্রসন্ন হয়ে হনুমানকে বললেন হনুমান আজ থেকে যার উপরে শনির দশা হবে সে যখন তোমার শরণাগত হবে তখন আমার কুদৃষ্টি তার উপরে পড়বে না তাহলে তুমি কি করে প্রসন্ন হবে বলো হনুমান বললেন প্রভু আমার প্রসন্নতার তো শুধু একটি উপায় কি কেউ যদি আমার গায়ে সিঁদুর মেখে দেয় তাহলে আমাকে খুব ভালো বলে ঠিক আছে যাও আমাকে তেল প্রিয় তোমাকে সিঁদুর প্রিয় তেল আর সিঁদুর মাখিয়ে যে তোমাকে অর্পণ করবে সে আমার কুদৃষ্টি থেকে বেঁচে থাকবে শনির কুদৃষ্টি তার উপরে পড়বে না প্রেম সে বলো দিব্য মহারাজ শ্রী হনুমানজিকে এখানে নন্দ বাবা ধ্যান করেছেন শ্রী গুরু চরণ সরোজ
نجمان مكروس برنور غبر بمال جسو جودا يكبر جا بدهين تنجانك سمرو بول كمار مل بدهي بدهي آده هموهي ارهو کلیش بکار گوشامی تلسیداز جی هنمان جی کے پرسن قرار جن ندب کو هنمان چالیسا هنمان چالیسا پاٹ کر لے هنمان جی اتم تو پرسن ہوئے تالا امرا ایک تو هنمان چالیسا پاٹ کری نی اکی سونی بارو آچے کے پاٹ کرتے چاہے سبائی مکستو آچے কারকার হনুমান চালিসা মুখস্থ আছে একটু হাত উপরে করো তো যাদের মুখস্থ আছে তারা সঙ্গে গাইবে আর যাদের মুখস্থ নেই তারা সবাই মিলে গাওয়ার চেষ্টা করবে জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস কৃহ লোক উজাগর রাম দূত অতুলিত বল ধাম অঞ্জন পুত্র পবন সুত নাম महावीर विक्रम बजरंगी उपदिन वार सुमति के संगी कंचन वरण विराज सुरेश आनन कुंडल कुंचित केश हाथ वज्र ध्वजा विराज आधे भोज जनेऊ साज शंकर सुमन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन سجیبن لکھن جیائے سی رکھو میر برسی اور لائے رکھو پت کی ہی بہت بڑھائے تم مام پری برتے سرس بدن تم روج شگاوے پس کہیں سی پتی گھنٹ لگاوے سنتاد تم رومانی منیسا آرد سارد سہت مجیسا कुबेर दिगपाल जहाते कवि को मित कह सके कहाते तुम उपकार सुनी वही कीना नाम मिलाए राज पद देना तुमरो मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना युग सहस्त्र जो जन पद मानो तेरो गाही मंत्र पद जाना प्रभु दुर्गम काज जगत के देते सुगम अनुग्रह तुम राम दुआरी तुम रखवारी भक्त नाथ्यारी तुम सारे सब सुख रहे तुम्हारी शरणा तुम रक्षक काहु को डरना आपन तेज समारो आपे तीनों लोग भागते कापे खुद पिशाच निकट में दयावे महावीर जब नाम सुना नासे रोग हरे सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट ते हनुमान छुड़ावे अनुग्रह वचन ध्यान जोड़ावे सब पर नाम तपस्वी राजा नित के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे चारों जुग पर ताप तुम्हारा है पर सिद्ध जगत उजियारा साधु संत के तुम रखवारे असुर निकंदन राम दुलारा अष्ट सिद्ध नवलिभ के दाता असवर दीन जानकी माता राम रसायन तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम जी को पावे जन्म जन्म के दुख विसरावे अंत काल रघुवर पुर जाए जहाँ जन्म हरि भक्त पावे
সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান বিশ্বজিৎ রূপে প্রবিষ্ট হয়ে গেছে আর দেরি করেননি দেখতেই দেখতে হে মহারাজ কৃষ্ণ বলরাম দুইজন যখনই রঙ্গমঞ্চে প্রবিষ্ট হলেন গোবিন্দ চানুরকে ধরেছে বলরাম মুষ্টিকে ধরেছে এমন মহারাজ মারলেন খুশি সেখানেই ধরেছেন আর গোবিন্দায় নমো নমো স্বল্প স্বল্পকে দেখতেই এমন করে আছাড় মারলেন দেখতেই দেখতে তাদের গোবিন্দায় নমো নমো কুট যখনই দৌড়ে এসে বলরামকে ধরেছে বলরাম ভালো করে কুটকে কুটে দিয়েছে সেখানেই তার গোবিন্দায় নমো বংশ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে চেঁচাচ্ছে মেরে ফেলো এদেরকে বন্দি বানিয়ে বলরাম বলেন কানাই তুই মামাকে দেখ বাকিগুলোকে আমি দেখছি ভগবান এক লাফ দিয়ে সোজা মঞ্চে বাকিরা আসতে বলদেব প্রভু নিজে হল মুসল বের করে মারা আরম্ভ করে দেখতেই দেখতে কংস যখনই তেড়ে এসেছে ভগবান মারলেন এক ঘুষি মারতেই সঙ্গে সঙ্গে মাথার মুকুট নিচে ভগবান অক্ষরে চুল ধরে টানতে আরম্ভ করলো কংস জোরে জোরে চেঁচাচ্ছে ছেড়ে দে ছেড়ে দে ভগবান বললেন দেখেছো মামা কার চুল ধরে টানলে তখন কেমন কষ্ট হয় তুমি এইভাবেই আমার মায়ের চুল ধরে রথ থেকে টেনে নামিয়েছিলে ভগবান এই সংসারে কার কোনো ঋণ কখনো বাকি সঙ্গে সঙ্গে মহারাজ টেনে একদম ছেঁচড়ে নিচে নামে সোজা বুকের উপরে উঠে বসেছেন কংস গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে দেখতেই দেখতে ভগবান মারলেন বুকে এক খুশি বলিয়ে কংস মর্দন ভগবান কি এই প্রকার মহারাজ দেখতেই দেখতে দিব্য ভগবান কংসের উদ্ধার করলেন চারদিকে জয় জয়কার হচ্ছে পুষ্পবৃষ্টি আরম্ভ হলো ভগবান গিয়ে কারাগার থেকে উগ্রসেনকে মুক্ত করলেন নিজের মাতা পিতাকে মুক্ত করলেন কংসের অন্ত্যেষ্টি সংস্কার করা হলো যদ্যপি সবাই চায় যেন কৃষ্ণ বলরাম তারাই রাজ্য সুখ উপভোগ করুন কিন্তু ভগবান নিজে রাজা না হয়ে উগ্রসেনকে রাজা বানালেন নন্দ বাবা বললেন কানাই এবার তো চলো বৃন্দাবন ভগবান বললেন বাবা এখন যাওয়া যাবে কেন মামার শ্বশুর মশাই জরাসন্ধ তো মহাদুষ্ট নিজের জামাতার মৃত্যুর খবর শুনে নিশ্চয়ই আসবে আর যখন এখানে আসবে আমাকে না পেলে সব মথুরাবাসীদেরকে মেরে জ্বালিয়ে ছাই করে তাদের রক্ষার জন্য আমাকে থাকতে হবে তুমি চলো আমি কিছু সময় পরে অবশ্যই আসবো সব ব্রজবাসীদেরকে বিদায় করে এইদিকে তো সব জানাজানি হয়ে গেছে যে এখন কৃষ্ণ দেবকী বসুদেবের পুত্র দেবকী বসুদেব আগে কৃষ্ণ বলরামের উপনয়ন সংস্কার করালেন উপনয়ন সংস্কার করিয়ে গুরুকুলে বিদ্যা অধ্যয়ন করতে পাঠিয়েছেন কোথায় কাশ্যম সান্দীপনিম না ইয়বন্তি পুরবাসিন অবন্তিকাপুরী উজ্জয়িনী নগরের মধ্যে কৃষ্ণ বলরাম সান্দীপনি মুনির গুরুকুলের সেখানে বিদ্যা অধ্যয়ন করতে ৬৪ দিন পর্যন্ত ভগবান সেখানে থেকে ৬৪ বিদ্যা গ্রহণ করেছেন পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু একটি কথা বলে ভগবান তো স্বয়ং সর্বজ্ঞ ভগবান নিজেই বেদ নিজেই শাস্ত্র নিজেই পুরাণ নিজেই জ্ঞান ভগবানকে আবার গুরুর কাছে যেতে হয় শ্রী সুখদেব প্রভু বললেন রাজন এটাই হলো ভগবানের চরিত্র ভগবান জগৎকে দেখিয়ে দিলেন গুরু ছাড়া এই সংসারে ভগবানেরও কোনো গতি
জীবনে গুরু ছাড়াই ভবসাগর কেউ পার হতে জীবনে যদি বিদ্যা চাই শিক্ষা চাই জ্ঞান চাই তাহলে তোমাকে গুরুর আশ্রয় নিতেই আর ভগবান নিজে আচরণ করে সমস্ত জগৎকে শিক্ষা প্রদান করে তো ভগবান যদি নিজে গুরু না করে তাহলে জগৎকে কি করে বলবেন যে তোমরা গুরু করো তার জন্য ভগবান নিজে এখানে গুরুর আশ্রয় নিয়েছে নিজে আচরে ধর্ম জীবেরে শিক্ষা ভগবান গীতায় বলেছেন ইয়দে ইয়দাচরতে শ্রেষ্ঠ তত্তদ্দেব তরোয়ন সয়ত প্রমাণম কুরুতে লোকস্তদনু ইয়দে ইয়দাচরতে শ্রেষ্ঠ তত্তদ্দেব তরোয়ন সংসারের মধ্যে মহাপুরুষগণ নিজে আচরণ করে তৎপশ্চাৎ জগৎকে শিক্ষা প্রদান তার জন্য ভগবান দেখিয়ে দিলেন যে গুরু ছাড়া আমারও কোনো গতি বলিয়ে সদ্গুরুদেব ভগবান গুরুকুল থেকে ভগবান আসার সময় নিজের গুরুদেবের মৃতপুত্র গুরুদেবকে ফিরিয়ে দিয়ে আসেন ভগবান ফিরে এসেছেন এইদিকে কি হয়েছে ভগবানের বন্ধুত্ব হলো মিত্রতা হলো কার সঙ্গে উদ্ধবের সঙ্গে কৃষ্ণেনাম প্রবর কৃষ্ণস্য দয়িত শিষ্য বৃহস্পতি উদ্ধব বুদ্ধি কৃষ্ণাম প্রবর মন্ত্র কৃষ্ণস্য দয়িত উদ্ধবের সঙ্গে ভগবানের পরম মিত্রতা হয়েছে কেমন মিত্রতা উদ্ধব ভগবানের কেমন মিত্র ছিলেন শ্রী শুকদেব প্রভু বলছেন দয়িত সখ শ্রী শুকদেব প্রভু বলছেন কৃষ্ণস্য দয়িত সখ দয়িত সখ সখ দুই প্রকারের হয় খুব মন দিয়ে শুনুন বন্ধু দুই প্রকারের হয় এক হলো সাধারণ বন্ধু আরেক হলো দ্বৈত বন্ধু দ্বৈত বন্ধু মানে আজকাল যেটাকে আমরা বলি ক্লোজ ফ্রেন্ড প্রেম সবলো এক হলো নর্মাল ফ্রেন্ড আরেক হলো হ্যাঁ ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড কি হয় সব কথা কিন্তু সব বন্ধুদেরকে বলা যায় না তাহলে নিজের একদম আন্তরিক কথা কোনো আন্তরিক বন্ধুকেই বলা যায় মানে ক্লোজ তা যে অত্যন্ত ক্লোজ হয় অনেকের জীবনে দেখবে অনেক ক্লোজ ফ্রেন্ড থাকে থাকে না কিন্তু যদি ক্লোজ ফ্রেন্ড গদ্দার হয় তাহলে তোমার সব একদম মহারাজ বিনাশ করে দেবে ফ্রেন্ডসে বলো তার জন্য মহারাজ দ্বৈত সখা মানে ক্লোজ ফ্রেন্ড অনেক ভেবে চিনতে বানাতে নিজের আন্তরিক কথা সবসময় সবাইকে বলতে তা যাকে আন্তরিক কথা বলা যায় সে হলো আন্তরিক বন্ধু মানে ক্লোজ ফ্রেন্ড আজকাল মানুষ কি হয় আগেকার দিনে দুই রকমের বন্ধু হতো সাধারণ বন্ধু আর দ্বৈত সখা মানে দ্বৈত বন্ধু ক্লোজ ফ্রেন্ড আজকাল তিন রকমের বন্ধু হয় আজকাল তিন রকমের বন্ধু হয় এই তৃতীয় বন্ধু কি জানো এক হলো সাধারণ বন্ধু এক হলো দ্বৈত বন্ধু মানে ক্লোজ ফ্রেন্ড আর তৃতীয় হলো ফেসবুক ফ্রেন্ড একটু দেরিতে বুঝেছে প্রেমসে বলো তৃতীয় হলো হ্যাঁ ফেসবুক ফ্রেন্ড আর আজকাল তো মহারাজ মানুষ এত মাতাল হয়ে গেছে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে ক্লোজ ফ্রেন্ড আর মহারাজ সাধারণ ফ্রেন্ড কিছু দেখে না এখন নিজের মনের কথা সব ফেসবুক ফ্রেন্ডদেরকে শেয়ার করে যাদেরকে বাপের জন্মে দেখেনি যাদেরকে বাপের জন্মে দেখেনি যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে নিয়ে ঘরের কথা ডিসকাস চলছে এইসব ঘরের মধ্যে অশান্তি হবে না তো কোথায় অশান্তি
তার জন্য এই ফেসবুক ফ্রেন্ড এই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড এই সব ফ্রেন্ড কোনো কাজে লাগে না মনে রাখবে এরা শুধু তোমার আন্তরিক কথাগুলোকে নিয়ে মজা নেবে আরো 10 জনকে ছড়াবে প্রেমসে বলো রাধে তার জন্য এই ফেসবুক ফ্রেন্ড আর হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড থেকে সাবধান তুমি কার সঙ্গে কোন সময় কি কথা বলেছো মনে রাখবে সব স্ক্রিনশট হয়ে যাচ্ছে সব স্ক্রিনশট হয়ে যাচ্ছে তুমি কার সঙ্গে কোন সময় কি ভিডিও কল করেছো সব কল রেকর্ড হয়ে যাচ্ছে 2 মিনিট লাগবে না তোমাকে ব্ল্যাকমেইল করতে 2 মিনিট লাগবে না তোমার জীবন बर्बाद করে দিতে তার জন্য আজকালকার যত ছেলে মেয়েরা রয়েছে সবাইকে সাবধান করে দিচ্ছি শুধু যুবক ছেলে মেয়ে নয় যারা এখানে বিবাহিত বসে রয়েছে যারা দিনভর ফেসবুকের মধ্যে রাতে 1টা 2টা 3টা পর্যন্ত মহারাজ চ্যাটিং চলছে তাদেরকেও সাবধান করে দিচ্ছি এই চ্যাটিং যে কোন সময় ফ্যাডিং হয়ে যাবে বুঝতেও পারো প্রেমস বলো তার জন্য রাত্রিবেলায় 2টা 3টা পর্যন্ত ফেসবুক চ্যাটিং বন্ধ করুন যতটা সময় ফেসবুকে দিচ্ছেন ততটা সময় ঘরের মধ্যে নিজের স্বামীকে দেন আর স্বামীরা নিজের স্ত্রীকে দাও নিজের ঘরে পরিবারে বাচ্চাদেরকে সময় দাও একজন আরেকজনকে সময় দাও দেখবে ঘরের মধ্যে আনন্দই আনন্দ পরের বরকে সময় দেওয়ার থেকে পরের বউকে সময় দেওয়ার থেকে নিজের বউকে সময় দাও প্রেমসে বলো রাধে অনেকে ভাবছে বোধহয় মহারাজ জির আজকে অর্ধাঙ্গিনী বসে আছে তার জন্য মহারাজ জি বলছিলেন প্রেমসে বলো দেখো আমি বারবার বলি এই সংসারের মধ্যে সুখী জীবনের সূত্র কি তা যত ভাইরা আছে সবাইকে বলে দিচ্ছি যত পারবে নিজের বউকে ভালোবাসো তাহলে এর থেকে বড় সুখ সংসারে আর কোথাও নেই ওইখানেই সুখী থাকবে আর যদি মহারাজ একটু রেল লাইন থেকে নিচে নেমেছে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট করে রাখবে প্রেমসে বলো আচ্ছা ক্যামেরাম্যানও ভালো করে দেখাচ্ছে বলিয়ে ভক্তবৎসল ভগবান জয় না দেখানো উচিত সবাই যেন জানে যে মহারাজেরও বউ আছে বাবা আচ্ছা অনেকে তো বিশ্বাসও করে না যে মহারাজের বিয়ে হয়েছে হ্যাঁ অনেকে বিশ্বাসই করে না জিজ্ঞাসা করবে কোনো সময় ঘরের মধ্যে এসে আমার বউয়ের সঙ্গে তর্ক করছে মহারাজের তো বিয়ে হয়নি বলছে আরে আমি ওনার অর্ধাঙ্গিনী বলছে না না মিথ্যা কথা বলছেন আপনি তার জন্য ভাই যারা লাইভ দেখছে তারাও ভালো করে জেনে নাও মহারাজের বিয়ে হয়েছে মহারাজের অর্ধাঙ্গিনী আচ্ছা বউয়ের সঙ্গে ফটো দিচ্ছি ফেসবুকে অনেকে নিচে কমেন্ট করছে মহারাজ ইনি কে বিচিত্র সংসার তো পরের বউকে জড়িয়ে ধরে কেউ ফটো দেবে বউ থাকতে এত বুকের পাটা তো কারণ নেই প্রেমসে বলো রাধে তার জন্য সবাই ভালো করে জেনে নেন মহারাজ জি একদম পাক্কা গৃহস্থ মহারাজ জি কোনো সন্ন্যাসী নয় ঠিক আছে বলিয়ে ভক্তবৎসল ভগবান দেখুন আমি যা আছি একদম খোলাখুলি আছে সবাইকে বলে দিই আমি এরকম অনেক জনদেরকে দেখি তারা নিজের বউ বাচ্চাদেরকে লুকিয়ে রাখে সাধু হয়ে ঘুরে বেড়ায় মানুষকে সমাজকে দেখায় না যে আমার বউ আছে বাচ্চা আছে আরে ভাই যা আছে তা সমাজকে সবাইকে দেখাও বিয়ে করে যদি নিজের বউকে না দেখাতে পারো অর্ধাঙ্গিনীকে সমাজের সামনে না দেখাতে পারো তাহলে তোমাকে বিয়ে করারই কোনো অধিকার নেই মহাদেবকে দেখো বিয়ে করেছে সমস্ত জগতের সামনে অর্ধাঙ্গিনী পার্বতীকে কোলে নিয়ে বসে থেকে যদি সমাজের সামনে নিজের বউয়ের হাত ধরে চলার সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবে যদি সামর্থ্য না থাকে তাহলে বিয়ে করারও দরকার পুরুষ হয়েছে পুরুষ হয়ে থাকবে কাপুরুষ হয়ে থেকে কোনো লাভ
प्रेम से बोलो राधे बोलिए भक्त वत्सल भगवान जय তাইখানে উদ্ধব কে উদ্ধব হলেন দ্বৈত সখা ক্লোজ ফ্রেন্ড প্রেম সে বলো রাধে ভগবান দেখলেন উদ্ধবের মধ্যে কিন্তু অনেক অভিমান আছে কিসের অভিমান আছে শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সপ্তমহ উদ্ধব হলেন বৃহস্পতির শিষ্য তা বৃহস্পতির শিষ্য মানে কি বৃহস্পতি তো একদম জ্ঞানের ভান্ডার তা যিনি বৃহস্পতির শিষ্য তিনি কেমন জ্ঞানী হবে জন্মকুষ্ঠিতে বলে না কার যদি গুরু উচ্চ হয় কার যদি গুরু উচ্চ স্থানে থাকে তাহলে সে মহা জ্ঞানী হয় আর যে স্বয়ং গুরু বৃহস্পতির শিষ্য সে কেমন জ্ঞানী হবে তা যেমন জ্ঞান আছে তেমন জ্ঞানের অভিমানও আছে শাস্ত্র বারবার বলছে যেই কোনো জিনিস মানুষের মধ্যে যদি একটু বেশি হয়ে যায় তখন তার অভিমানও বেড়ে যায় কেউ যদি বেশি অর্থবান হয় টাকা পয়সা বেশি হয়ে যায় তখন দেখবে তারও অভিমান হয়ে যায় তুই আমার কি করবি রে আমার কাছে অনেক টাকা আছে অর্থ হলে অর্থের অভিমান কেউ যদি বেশি সুন্দর হয় তার অভিমান কার মধ্যে যদি বেশি জ্ঞান হয় সে জ্ঞানের অভিমান রূপের অভিমান অর্থের অভিমান এক স্ত্রী নিজের স্বামীকে বলছে দেখো অহংকার কত নিজের স্বামীকে বলছে বেচারা স্বামী দুঃখ করছে নিজের স্বামীকে বলছে তোমার ভাগ্য মনে করো আমি তোমাকে বিয়ে করেছি না তোমার মতো মুক্ত দেখে কেউ বিয়ে করত এখন সে বেচারা স্বামী আবার আমার বন্ধু তার স্ত্রী আবার আমার বইয়ের বন্ধু সে বেচারা আমার কাছে দুঃখ করছে বলে দেখো আমার বউ এরকম করে কখনো নিজের রূপেরও অভিমান করতে নেই মনে রাখবে এই রূপ আজ আছে কাল থাকবে কি না তার কোনো গ্যারান্টি সব কথা তালি বাজাতে হবে না এই রূপ আজ আছে কাল থাকবে কি না কোনো গ্যারান্টি মনে রাখবে এই দেহ এই শরীর এই শক্তি এই সামর্থ্য এই রূপ এই সৌন্দর্যতা এগুলো শেষ হতে দুই দিন তার জন্য জীবনে কখনো কোনো বস্তুর অভিমান করবে না না রূপের অভিমান না জ্ঞানের অভিমান মনে রাখবে বড় থেকে বড় জ্ঞানীকে সংসারে মহারাজ ছোট থেকে ছোট সাধারণ জীব পরাজিত করে দিয়েছে পরাস্ত করে দিয়েছে তার জন্য কোনো সময় কোনো জিনিসের অভিমান করবে না অর্থ এই অর্থ আজ আছে কাল থাকবে কিনা কোনো গ্যারান্টি ভগবান উদ্ধবকে গোপীদের কাছে পাঠালেন বৃন্দাবনে কেন গোপী প্রেম পেলে উদ্ধবের জ্ঞান খণ্ডন হবে আর যতক্ষণ পর্যন্ত প্রেম ভুগবে না ততক্ষণ পর্যন্ত জ্ঞানের অভিমান বেরোবে না ভগবান উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন শ্রীধাম বৃন্দাবনে উদ্ধব গেছেন গোপীদেরকে উপদেশ করতে কিন্তু গোপীরা উদ্ধবকে এমন প্রেমের উপদেশ করেছেন সেখানে গোপীদের পদরজ পায়ের ধুলোতে গড়াগড়ি দিয়ে উদ্ধব ফিরে এসেছেন সঙ্গে সঙ্গে ভগবান উদ্ধবকে বুকে জড়িয়ে ধরলেন বলিয়া ভক্তবৎসল ভগবান কি উদ্ধব গেছিল টেড়া মেড়া হয়ে আর এসেছে একদম সোজা হয়ে জ্ঞানী যে হয় না অনেক টেড়া মেড়া হয় আর প্রেমী যে হয় সে একদম সোজা হয় সহজ হয় সরল হয় কেন প্রেম হৃদয় থেকে হয় প্রেম হৃদয় থেকে হয় আর জ্ঞান মস্তিষ্ক থেকে হয় মাথা থেকে তার জন্য মনে রাখবে প্রেমের মধ্যে কখনো বুদ্ধি খাটে না যেখানে প্রেম হয় না সেখানে আর বুদ্ধি খাটানো যায় না আর যেখানে বুদ্ধি খাটিয়ে প্রেম হয় সেটা প্রেম নয় যে মাইন্ড সে হতা হ্যায় ও গেম হতা হ্যায় আর যে দিল সে হতা হ্যায় ও প্রেম হতা হ্যায় প্রেম সে বলো दिमाग से प्रेम नहीं होता प्रेम दिल से होता है और दिल जो है ना उसमें सोचने की क्षमता नहीं होती है होती है क्योंकि दिल में दिमाग नहीं होता और दिमाग में दिल नहीं होता प्रेम से बोलो